যখন আগুন লাগছে তখন তো ঘুমের ভিতরে ছিলাম, হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখি হইচই, চারপাশে হইচই, পিছনটার দিকে তাকাইছি, পিছনে তাকায় দেখি আগুন আর অন্ধকার, সবাই ছোটাছুটি করতেছে। ওই অবস্থায় কি করব, এদিকে তাকাই এদিকে তাকাই আর কি, খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে যাব। পরে যে জায়গায় বিছানা করছি ঠিক ওই ওয়াল ধরে ওইখানে দাঁড়ায় রয়েছি, চিন্তা করতেছি যে দুইটা বাচ্চা আছে সাথে, কি করব। পরে কি করলাম, আমার বাচ্চার দুই বাচ্চার কাপড় খুলে ফেলাইলাম, সোয়েটার পরানো ছিল, মোজা পরানো ছিল, এগুলি খুলে সব ফেলাই দিলাম যে ওইখানে থাক। আমার নিজের গায়ে বোরখা ছিল, এগুলিও খুলে ফেলাইলাম, মোজা খুললাম। খোলার পরে একজন বলতেছে জাপ দিতে, জাপ দিতে, না জাপ দেওয়া যাবে না, ছোট ছোট বাচ্চা নিয়ে কি জাপ যাওয়া যাবে নাকি। পরে আমার একটা দেবর আছে, আমি কিছু ওই যে উপরে বয়াগুলি আছে ওগুলি নামাও, দুইটা দুইটা নামাইলে আমরা চারজন সুন্দরভাবে নামিয়ে যেতে পারব। পরে ও বয়া নামাইতে যায়া বয়া নিয়েও একটা ডাইরেক্ট পানির ভিতরে পড়ে গেছে, এখন আমার দুইটা বাচ্চা আমি কি করুম। পরে ওড়না দিয়া ওড়না বাইদা পরে ও ঝুলায় ঝুলায় বসে যে নাম্মু তুমি এখানে নিচে দাঁড়াবা, লড়বা না, কিন্তু কেউ ঢাকা দিলেও লড়বা না, এটা ধৈর্য শক্ত হয়ে দাঁড়ায় থাকবা। পরে একবারে নামাইলাম, নামানোর পরে আমি আর নামতে পারতেছি না, পরে আমি লাভ দিছি। লাভ দেওয়ার পরে ওইখানে যে দাঁড়ালাম, এক আঙ্কেলের বললাম আঙ্কেল, হ্যাঁ আর কি, সাথে সাথে তো ব্যথাটা বোঝা যায় না, বোঝা যায় না ব্যথাটা সাথে সাথে। 10 মিনিট পরে গেছে, পরে দাঁড়াইতে পারতেছি না, কি ব্যাপার দাঁড়াইতে পারতেছি না। আমি এক আঙ্কেলের বললাম আঙ্কেল আপনি পর্দাগুলি ছিঁড়ে ফেলেন, মানে পর্দা থেকে আগুন এদিকে আসতে পারে। পরে ওই লোকটাকে করছে ওই যে লঞ্চের ভিতরে কার্পেটগুলি আছে না, কার্পেটগুলি টাইনা টাইনা আর কি পানিতে ফেলে দিচ্ছিল, তা আগুনটা তো এদিকে আইসে পড়তেছে। আর হলো আপনার লঞ্চের ভিতরে ক্যান্টিন আছে, ক্যান্টিনের ওইখানে কিন্তু গ্যাস সিলিন্ডার আছে, তারপর ওই যে ক্যান্টিনের ওই জায়গায় গ্যাস সিলিন্ডার আগুন লাগছে, দেখি আগুন আস্তে আস্তে আমাকে কাছে আসতেছে। পরে কি করুম কি করুম বুঝতেছি না কি করুম, আর আমি লাভ দিব, আর একটা লোক বলতেছে লাভ দিও না মা, লাভ দিও না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আমরা যেহেতু আছি তুমিও থাকবা, তুমিও থাকবা। পরে বসে আঙ্কেল আমার ছোট একটা বাচ্চা আমি নদীতে নামাই দিছি মাছ পথে, তখন নদীটা মাঝখানে। তারপরে কি করলাম, ওই বয়াটা আমার এই হাতে নিলাম, আমার বাচ্চাটা এই হাতে নিলাম, নিয়ে লাফে পানিতে পড়ে গেলাম। পরে দুই তিনজন লোক এসছে, একজন মুরব্বী মহিলা একজন মুরব্বী পুরুষ, ওনারা আমারে উপরে উঠাইল, উপরে উঠে আগুন ঠাগুন ছেঁকা দিয়া তারপরে ট্রলারে করে এই পর্যন্ত নিয়ে আসছে। পানির ভিতরে কতক্ষণ সময় ছিল? পানির ভিতরে আপনার 20 মিনিট, 20 মিনিট, একটা বয়া আর একটা বাচ্চা আপনাদের নিয়ে একটা বয়ের উপরে ভর্তা ছিল। হ্যাঁ 20 মিনিটের মতন ছিলাম। এখন আপনার শারীরিক অবস্থা কিরকম? হ্যাঁ নিজে ঠান্ডা ঠান্ডা তো অলরেডি ধরে গেছে, এই ঠান্ডা কাশি, শরীর লাগার প্রচন্ড ব্যথা, আর হাত পা তো লড়াইতে পারতেছি না। বাচ্চারা সবাই সেফ আছে? বাচ্চারা সেফ আছে, কিন্তু আমার ছোট বাচ্চাটা আর কি, ওই যে ফায়ার হয়েছে না, ফায়ারের কিছু জিনিস এই যে এই জায়গায় জায়গায় লাগছে, কানে লাগছে, এইখানে লাগছে, এই কানে লাগছে, এটি ফুসা ফুসা হয়ে গেছে, আর নাকের পর্দাটা সম্ভবত ফাইটে গেছে, যখন পড়ছে না এই যে এটা ফাইটে গেছে, রক্ত পড়ছে অনেক বাচ্চাটা।